স্পেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজিতে দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যা হয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সতেরোটি অংশে ভাঙন দিয়ে পানি ঢুকছে লোকালয় এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ ভারতীয় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখৌড়া স্থলবন্দর পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও খাগড়াছড়ি নোয়াখালী পটুয়াখালী মৌলভী বাজার ও কুমিল্লায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ভারত থেকে নেমে আসা উজানের পানিতে মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙা বাঁধের চব্বিশটি স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করেছে পানি এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ বানের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি রাস্তাঘাট ভেসে গেছে পুকুরের মাছ উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা মোহরি নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিনশো দশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা এ যাবৎকালের সর্বোচ্চ এদিকে টানা বর্ষণ ও বন্যায় খাগড়া ছড়িতে সেতু সংযোগ সড়ক ভেঙে মহালছড়ি উপজেলার সাথে মোবাছড়ি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দ্রুত সেতু সহ সড়কটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে গতকাল সকাল নটা থেকে আজ সকাল নটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় তিরাশি দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে তুলে গেছে এমন ক্ষেত উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে শঙ্কা করছে আবহাওয়া অফিস ফলে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে 你就别接了。